এভাবে আর কতদিন, আর কতদিন নিজেকে এভাবে অজুহাত দিবা যে আজকে পড়বো না কালকে পড়বো, আমরা অনেক পড়া জমে আছে তাই আমার পড়ায় মন বসছে না, পড়তে পারতেছি না, এগুলো সব অজুহাত। ট্রাস্ট মি, এই সব কিছু হচ্ছে তোমার অজুহাত। দুই বছর ধরে তো অজুহাত দিয়েই আসলা, তাই না? একবারও তো নিজের বাবা মার কথা ভাবো নাই যে বাবা মা কীভাবে এত কষ্ট করে তোমাকে এই দুই বছর এত এত টাকা তোমাকে তোমার পিছে খরচ করছে শুধু পড়ালেখার জন্য, আর তুমি কী করছো? শুধু ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে শুধু রিলস দেখছো। একবার ভাবো, একবার জাস্ট একবার ভাবো তোমার বাবা মার কথাটা একবার ভাবো। মুদ্রার এপিটটা দেখছো, মুদ্রার ওপিটটা কিন্তু এখনও দেখো নাই। এখন খুব আরামে দিন চলে যাচ্ছে, খুব এগুলো করেই তুমি অনেক আরামে দিন কাটাচ্ছ, অনেক শান্তিতে আছো, এরকম দিন থাকবে না সবসময়। এখনও সময় আছে, যতটুকু সময় আছে ম্যাক্সিমাম কাজে লাগাও, প্ল্যান করো, দেখো তোমার কতটুকু বাকি, কীভাবে তোমাকে আগাইতে হবে, তুমি জাস্ট একবার শুরু করো, শেষ হবেই, ঘুরে দাঁড়াও।